हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्स वाला। तो आज के আমরা করব একটা স্ট্র্যাটেজি ভিডিও। তো স্ট্র্যাটেজি বলতে কি, তো আমরা শিখব আজকে যে হাউ টু রাইট নোটস। তো নোটস লিখতে হয় কিভাবে, সেটার জন্য একটা নোটস বানাতে হবে। দিস ইজ কোয়াইট ফানি, কিন্তু জানতে হবে, কারণ অনেকেই থাকো যারা প্রথম প্রথম হয়তো নোটস বানাচ্ছ, এরকম অনেকেই আছো। তো নোটস বানাতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে, কারণ নোটস মানে তো এমন না যে বইতে যা আছে লাইন বাই লাইন হুবহু কপি করে দিলাম, সেটা তো হয় না। না তো তার জন্য কি করতে হবে, এটা দেখো এখন যে টাইমটা চলছে দ্যাট ইজ দ্য স্টার্টিং অফ দ্য সেশন, রাইট? সবে সবে হয়তো সেশন শুরু হয়েছে, তোমরা নতুন নতুন জিনিস জানছো, এই সময় হয়তো সব চ্যাপ্টারকেই আমরা খুব ব্রড অ্যাসপেক্টে দেখব, অনেক বেশি বেশি করে পড়বো, কোন একটা টপিককে অনেক বারবার পড়বো। এবং আস্তে আস্তে যখন সময় বাড়বে, পড়ার প্রেশার বাড়বে, তখন কিন্তু এই চ্যাপ্টারগুলোকেই না অনেকটা বেশি আমরা বেশি পড়ে ফেলার জন্য পরে যখন নতুন চ্যাপ্টার আসবে সেগুলোকে আমরা ইকুয়াল টাইম দিতে পারবো না। তো ইকুয়াল টাইম যখন দিতে পারবো না, তখন কিন্তু ইকুয়াল যে এফর্টটা আমি ফার্স্ট চ্যাপ্টারে দিয়েছিলাম সেগুলো বাকি চ্যাপ্টারে দেবো না। এবং হয়তো দেখতে পারো সময়ের সাথে সাথে যখন নেক্সট চ্যাপ্টারগুলোতে চলে গেছো, এই ফার্স্ট চ্যাপ্টারটা যেটা তুমি অনেক ভালো করে পড়েছিলে সেটাও কিন্তু তুমি আস্তে আস্তে ভুলে যাচ্ছ, অনেক জিনিস মিস আউট হয়ে গেছে। তার মানে আবার সেম এফর্ট, মানে ধরো শুরুতে আমি একটা চ্যাপ্টারকে দু তিন ঘন্টা ধরে পড়লাম, বছরের মিডল অফ দ্য ইয়ার হঠাৎ মনে পড়লো যে না আবার চ্যাপ্টারটা পড়ে দেখি, তো ওমা আবার সেম দু তিন ঘন্টা লাইন বাই লাইন পড়ছি, আবার এন্ড অফ দ্য ইয়ার এক্সামের আগে আবার সেম এফর্ট দু তিন ঘন্টা লাইন বাই লাইন। সো দিস ইজ আ রিপিট সাইকেল। তো সেটা যাতে না হয় তাই জন্য আমাদের কি দরকার, নোটস দরকার। নোটস বলতে কি, যেগুলোকে আমরা কোনো বড় সড়ো কোনো কনসেপ্টকে প্রিসাইস ওয়েতে ছোট্ট করে নিজেদের বোঝার মতন করে রাখবো। তো নোটস ব্যাপারটা জানো তো, এটা না খুব সাবজেক্টিভ একটা জিনিস। সাবজেক্টিভ অর্থাৎ মানে আমি একভাবে নোটস বানাবো, তুমি একভাবে বানাবে, তোমার বন্ধু একভাবে বানাবে, তার বন্ধু একরকম বানাবে, অনেকে অনেক রকম বানাবে। অনেক সময় এরকমও হয়, এই আমার নোটসটা বানাতে ভুলিয়ে গেছি, দেন একটু নোটসটা দিয়ে দে না। তো আমরা নিয়ে নিলাম নোটসটা, হুবহু কপিও করে নিলাম, কিন্তু আমরা কি বুঝলাম না, আমরা কিন্তু বুঝবো না, কারণ তার বোঝার ধরন আলাদা। মাথায় কোনো কনসেপ্টকে ঢোকানোর জন্য একটা প্রত্যেকের একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা সবার আলাদা, এই বোঝার ল্যাঙ্গুয়েজ কিন্তু সবার এক না। তো বোঝার ল্যাঙ্গুয়েজ যেহেতু আলাদা, তাহলে প্রত্যেকের বোঝার ওয়ে যেহেতু আলাদা, মাথায় রাখার ওয়ে আলাদা, তো নোটসও আলাদাই হবে। তো নোটস যখন আমরা বানাবো, কী কী বিষয়ের ওপরে আমাদের গুরুত্ব দিতে হবে এবং কী কী বিষয় বা কী কী জিনিস আমাদের লাগবে সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তো আমরা আজকে দেখব যে কী কী জিনিস আমাদের লাগবে। তো কী কী জিনিস লাগবে, তো তার একটা লিস্ট করে নেওয়া যাক, তার একটা নোটস বানিয়ে নেওয়া যাক। তো সবার আগে লাগবে হচ্ছে আমাদের একটা প্রাইমারি একটা বই লাগবে। মানে কি এটা, মানে এটা ভাবতে পারো আমি একটা রান্না করছি, তো তার কিছু ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। হয় না অনেক সময় যে আমরা যখন কোনো কিছু রান্না করি তখন তার অনেক বেশি উপকরণ আমরা লিখি, তারপরে প্রণালী লিখি, এবং তখন যদি রান্নাটা খুব ভালো হয়ে যায় তো সেই রান্নাটার টেস্ট আমাদের মাথায় সবসময় থাকে। সেরকমভাবে এটা হচ্ছে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস লিখছি। এরপরে তোমরা যখন একটা নোটস বানাবে তখন সেই নোটসটার যে পড়াটা সেটা কিন্তু সারা জীবন তোমাদের মাথায় থেকে যাবে, এমনভাবেই নোটসটা বানাবে। তো সবার আগে লাগবে একটা প্রাইমারি একটা বুক। এই যে প্রাইমারি বুক বা বেসিক যে বইটা, ওয়েদার ইট ইজ এনসিআরটি হতে পারে, সেটা তোমাদের কোনো বোর্ডের বই হতে পারে, এনিথিং, সেটা একটা বই থাকবে। যে বইটাকে তোমরা কি করবে, এই বইটাকে বইটার সবার আগে দেখবে, তোমরা যখন নোটস বানাতে শুরু করবে তখন এক একটা টপিককে ভাগ করবে সাব টপিকে, কি করবে, একটা টেক আ টপিক, টেক আ টপিক, একটা টপিককে নেবে, নিয়ে তাকে ডিভাইড করবে কিসে, সাব টপিক, কিসে ডিভাইড করবে, সাব টপিক ওয়ান, সাব টপিক টু, সাব টপিক থ্রি, এগুলো হবে, এগুলোকে ডিভাইড করবে। ডিভাইড করার পরে কি করবে, এগুলোকে রিড, কতবার রিড করবে, টু টু থ্রি টাইমস, অ্যান্ড লার্ন, পড়বে এবং শিখবে। তাহলে প্রাইমারি একটা বুক নিলে,
এবার প্রাইমারি বুকের সাথে সাথে অনেক সময় তোমরা রেফারেন্স বইও রাখতে পারো, রেফারেন্স বুকও রাখতে পারো, অথবা কোনো টিচারের কোনো ভিডিও রাখতে পারো, এনিথিং, যেটা থেকে তোমার পড়তে সুবিধা হয়। কিন্তু সবার আগে পড়বে কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি পাঠ্য বই। প্রাইমারি বুক বলতে এখানে আমি তোমার পাঠ্য বইয়ের কথা বলছি, কিন্তু পাঠ্য বই, আর তার সাথে থাকবে একটা সহায়িকা। ঠিক আছে, সবার আগে যেটা করতে হবে তোমাদের পাঠ্য বই বা প্রাইমারি বুক সেটাকে কিন্তু বারবার পড়তে হবে, কারণ সেটার একটা টপিক তুমি নিলে, সেই টপিকটাকে কিছু সাব টপিকে ভাগ করলে, যে আজকে আমি এই টপিকটা কমপ্লিট করবো, তো সাব টপিকে আমি ভাগ করলাম, এবার প্রত্যেকটা সাব টপিকে যা জিনিসটা আমি পড়তে চাইছি তাকে দুই থেকে তিনটে বার আমি শুধু পড়বো, কারণ একবারে পড়ে কারোর মাথায় ঢোকে না। সে তুমি যত ভিডিও দেখো যাই করো, একবারে পড়লে কিন্তু, হ্যাঁ হতে পারে অনেকে খুব ব্রেনি, তারা নিশ্চয়ই পারবে, কিন্তু আমি সবার কথা বলবো, তখন সেটাকে দু থেকে তিনবার পড়বে। পড়ার পরে নেক্সট স্টেপ কি হবে? রাইট দোজ কনসেপ্ট। তো এই কনসেপ্টসগুলোকে লিখতে হবে, রাইট দোজ কনসেপ্টস, কিন্তু নিজের ভাষাতে, ওন ওয়ার্ডস, নিজের ভাষাতে, মানে যে যেভাবে বুঝতে চায় সে কনসেপ্টগুলোকে, ওন ল্যাঙ্গুয়েজ। এবার এই যে ল্যাঙ্গুয়েজটা, এটা কখন বেটার হবে, প্যারাগ্রাফে লিখলে বেটার হবে নাকি পয়েন্টে লিখলে? তো অবশ্যই যখনই আমরা এরকম একটা লম্বা প্যারাগ্রাফ দেখে নিই না, আমাদের ব্রেন না খুব ভয় পেয়ে যায়, লম্বা প্যারাগ্রাফ মানে তো অনেক পড়তে হবে, না কি করা উচিত আমাদের, পয়েন্টসে লেখা উচিত। ওকে, আমরা পয়েন্ট করতে পারি, আমরা ডায়াগ্রাম করতে পারি, অর্থাৎ আঁকতে পারি, রাইট? মানে অনেকের না, মানে আমার স্পেসিফিক্যালি আমি বলতে পারি, আমার খুব মানে মনে হয় যে যদি কোনো একটা জিনিসকে আমি যদি এঁকে বোঝাই বা যদি এঁকে আমার কাছে পয়েন্ট করে করে থাকে, তাহলে আমার মাথায় থাকবে। তাহলে অনেকের না ফটোগ্রাফিক মেমোরি হয়, কোনো কিছু আঁকা, সেই আঁকাটা যদি আমরা এঁকে নিই নিজের হাতে, তাহলে আঁকাটা একবার প্র্যাকটিসও হয়ে গেল, আবার কনসেপ্টটা ওই আঁকাটার সাথে সাথে আমাদের মাথায় থাকবে, ফলে পরীক্ষার হলে যখনই আমরা কোনো কিছু ভুলে যাবো আমার মাথায় আঁকাটা আসবে, আর আঁকাটার সাথে পেজে কী কী লেখা আছে সেগুলো কিন্তু আমার মনে পড়ে যাবে। তাহলে ডায়াগ্রাম করতে পারি, আর কি করতে পারি, আমি ফ্লো চার্ট করতে পারি, এটা খুব ইম্পর্ট্যান্ট হয়। ফ্লো চার্ট মানে এই যে যেরকম আমি করছি অ্যারো 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 দিয়ে, যে কী কী লাগবে, ফ্লো চার্ট করে রাখতে পারি। তো আমি পয়েন্টে লিখতে পারি, আমি ডায়াগ্রাম করতে পারি, আমি ফ্লো চার্ট করতে পারি, আমি টেবিল বানাতে পারি, টেবিল বানিয়ে রাখতে পারি, অথবা আমি কোনো মাইন্ড ম্যাপও বানিয়ে রাখতে পারি, মানে কোনো একটা টপিকের মাইন্ড ম্যাপ বানিয়ে দিলাম, সেটাও করতে পারি। তাহলে সবার আগে আমি কী করলাম, বই নিলাম, সেটাকে পড়লাম, পড়ে তার থেকে কী কী ইম্পর্ট্যান্ট লাগলো, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, ইম্পর্ট্যান্ট যে কনসেপ্টটা, কারণ আমরা দু তিনবার পড়তে পড়তে বুঝে যাবো কোনটা বেশি দরকার, সেই কনসেপ্টটাকে লিখবো কীভাবে, নিজের ভাষাতে, নিজে যেমনভাবে বাংলা ইংলিশ হিন্দি যেটা যে জানো সেই ভাষাতে, যেভাবে তুমি মনে রাখতে পারো, যত সরলভাবে, যতটা সরলভাবে লেখা যায়, সরলভাবে যতটা লেখা যাবে তত সরলভাবে লিখতে হবে, সেটাকে পয়েন্টে লেখো, ডায়াগ্রামে করো, ফ্লো চার্ট করো, টেবিল করো, বা মাইন্ড ম্যাপ বানাও, মানে একটা ডিরেকশন, একটা ম্যাপ, টোটাল চ্যাপ্টারের একটা ম্যাপ বানিয়ে নাও, তাহলেই কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে কখন, যখন তুমি নোটস বানাবে। ওকে, তাহলে এই তো গেল আমার বেসিক কী কী লাগবে, তাই তো? এবার নোট বানানোর জন্য এবার আমাদের ইনগ্রিডিয়েন্টস তো আমি পেয়ে গেলাম, এবার তার মধ্যে একটু মশলাপাতি তো অ্যাড করতে হবে যাতে টেস্টটা একটু বেটার হয়, তাই না? বেসিক আলু পটল ঝোল ঝোল যা যা দরকার, আলু পটল নিয়ে নিয়েছি আমরা, চিকেন মাটন যা দরকার নিয়ে নিয়েছি, ভালোভাবে সুন্দর কেটে সেটে, এবার তার মধ্যে একটু মশলা একটু মশালা অ্যাড করতে হবে, অর্থাৎ সেটা যাতে আরও বেশি টেস্টফুল হয়, তাই যাতে খেতে ভালো, তার মানে যাতে নোটসটা দেখতে ভালো হয়, তাই তো? গার্নিশিং দরকার, তো তার জন্য লাগবে কিছু জিনিস। কী লাগবে? তো সবার আগে লাগবে কি, একটা খাতা। কী লাগবে? একটা খাতা। এবার খাতার মধ্যে যে পেজগুলো হবে, খাতার যে পৃষ্ঠাগুলো হবে, তাহলে অনেকে মেনলি সাদা বা রুল টানা খাতা যদি হয় তাহলে কিন্তু প্রবলেম হয়, তো সাদা ব্ল্যাঙ্ক পেজ যদি হয় না সেটা বেটার হয়। সাদা কীরকম পেজ নিতে হবে? ব্ল্যাঙ্ক পেজ, তাহলে বেটার হয়। আর কি নিতে হবে? আর নিতে হবে পেন।
এবার তোমরা ভাবছো পেন এগুলো তো লাগবে, খাতা পেন তো বেসিক জিনিস। এবার এই যে পেন, পেনের জন্য তিনটে কালার ফলো করবে সবসময়। কি 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 কালার ফলো করবে? ফলো করবে সবার আগে ব্লু। ব্লু দিয়ে কি লিখবে? ব্লু দিয়ে লিখবে তোমার বেস যে কন্টেন্টটা, মেন যে জিনিসটা, সেটা লিখবে ব্লু দিয়ে। ওকে, আর কি থাকবে? ব্ল্যাক থাকতে পারে, রাইট? ব্লু থাকবে, ব্ল্যাক থাকবে, আর কি থাকতে পারে? রেড থাকবে। রেড, রেড দিয়ে কি তুমি করবে? রেড দিয়ে করবে তুমি হাইলাইট। হাইলাইট অর্থাৎ স্টার মার্ক করে দিলে, ঠিক আছে, বা কোনো কিছুতে এরকমভাবে বর্ডার দিয়ে দিলে, কোনো কিছুতে এভাবে বর্ডার দিয়ে দিলে, রাইট? আর কি থাকবে তোমার কাছে? আর একটা পেন যেটা এখানে আমি ইউজ করতে পারবো না, বাট লিখে দিই, কি থাকবে? ব্ল্যাক। লিখছি হোয়াইট দিয়ে, কিন্তু থাকবে ব্ল্যাক। কিসের জন্য? এটা তুমি হেডিংয়ের জন্য ইউজ করতে পারো, রাইট? হেডিংয়ের জন্য ইউজ করতে পারো। এবার তুমি ভাবলে যে তোমার কাছে এত কালার নেই, এত কালার নেই, রেড ব্ল্যাক ব্লু এত নেই, শুধু ব্লু আছে, অনলি ব্লু। তো অনলি ব্লু যদি থাকে তোমার কাছে, তখনও তুমি তোমার নোটকে কিন্তু লুক্রেটিভ বানাতে পারো। কীভাবে? ইউ ক্যান ইউজ ডিফারেন্ট টাইপ অফ লাইন্স। তুমি ডটেড লাইন ইউজ করতে পারো। কি ইউজ করতে পারো? এরকমভাবে ডটেড লাইন ইউজ করতে পারো, কোনো কিছুর পরে আন্ডারলাইন করতে পারো। আর কি করতে পারো? এইরকম কার্ভ লাইন ইউজ করতে পারো, ঠিক আছে, সেভাবেও কোনো নোটকে তুমি মার্ক করতে পারো, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে মার্ক করতে পারো, তুমি আন্ডারলাইন করতে পারো। সো এই প্রসেসেও কিন্তু তুমি নোটটাকে আরও বেশি লুক্রেটিভ বানাতে পারবে। তাহলে তোমার সাদা খাতা হলে সুবিধা, পেন যদি না ব্লু রেড অ্যান্ড ব্ল্যাক, এই তিনটেই। কেন? কারণ আমাদের ব্রেন জানো তো ভাইব্রেন্ট কালারকে খুব মনে রাখে। তো রেড কালার যদি থাকে, রেড কালারটা মানে তুমি ব্লু দিয়ে বেসিক কন্টেন্ট লিখলে, তার মধ্যে কোনো একটা পয়েন্ট ধরো ইম্পর্টেন্ট, সেটাকে রেড মার্ক করে দিলে, হাইলাইট করে দিলে, বক্স করে দিলে, সেটা তোমার বেটার মনে থাকবে। ব্ল্যাক দিয়ে তুমি নর্মাল হেডিং লিখে দিলে। আর যদি তোমার কাছে শুধু ব্লু পেন থাকে, তো ডিফারেন্ট লাইন্স তুমি ইউজ করতে পারো, কার্ভ লাইন্স, ডটেড লাইন্স, স্ট্রেট লাইন, এগুলো ইউজ করতে পারো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে, সেটা হচ্ছে শর্ট ফর্ম বা শর্ট হ্যান্ড ইউজ করা। শর্ট হ্যান্ড এটা এবার সবার আবার আলাদা আলাদা রকম হয়। যেমন ধরো কোনো একটা ওয়ার্ড বারবার তোমরা লিখছো, বারবার যখন লিখবে তখন সেম ওয়ার্ডকে তুমি বারবার লিখবে। ধরো ক্লাসে তোমাকে টিচার কোনো নোটস দিচ্ছে, কিছু বলছে, তো তুমি কি টিচারের কথা হুবহু লিখবে? না, তুমি চাইবে কি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড যেটা বারবার রিপিট হচ্ছে সেটাকে আমি শর্ট ফর্মে লিখবো। যেমন আমি একটা জিনিস করি, যেমন ধরো লিখেছি আমি প্রিপারেশন, প্রিপারেশন, ঠিক আছে, বা ধরো লিখছি আমি সেপারেশন, বা ধরো লিখছি আমি আইসোলেশন, ঠিক আছে। এই তিনটে ওয়ার্ডে কমন কি আছে? টিআইওএন, টিআইওএন, টিআইওএন। এটাকে আমি কিভাবে লিখি জানো? আইসোলেশনটাকে এন লিখে ডট ডট, প্রিপারেশনের পিটাকে লিখে প্রিপ ডট ডট, প্রিপারেশন, সেপারেশনের সেপ লিখলাম ডট ডট, এইভাবে আমি লিখতে পারি। এটা একটা শর্ট ফর্ম হতে পারে। যেমন ধরো আমরা লিখি বিটুইন, বিটুইনটাকে আমরা লিখতে পারি এইভাবে, রাইট? যেমন ধরো আছে উইথ, উইথটাকে আমরা লিখতে পারি এইভাবে, ঠিক আছে। তারপর ধরো বায়োলজির ক্ষেত্রে যদি আমি একটা বলি প্লাজমিড, প্লাজমিডটা খুব ইউজ হয় টুয়েলভের ক্ষেত্রে, প্লাজমিডটাকে এইভাবে লেখা যেতে পারে, পি তাকে ব্র্যাকেটে। কোনো কিছুর কনসেন্ট্রেশন যদি বোঝাতে হয়, কেমিস্ট্রিতেও তোমরা জানো কনসেন্ট্রেশন, যদি এই যে কনসেন্ট্রেশনটাকে এইভাবে লিখলাম, কনসেন্ট্রেশনটাকেও যদি বোঝাতে হয়, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন বোঝাতে হয় কিভাবে লিখতে হয়, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হয়। তাহলে এগুলো হচ্ছে ছোট ছোট কিছু সাইন্স, শর্ট হ্যান্ড মেথড যেগুলো তোমরা ইউজ করতে পারো, সেটা নিজেরা নিজেদের মতন বানাতে পারো। যেমন আমি এই টিআইওএনকে এইভাবে লিখি, বিটুইনকে এভাবে লিখি, উইথকে এভাবে লিখি, ঠিক আছে, প্লাজমিডকে লিখতে গেলে ছোটোভাবে এভাবে লিখি। তো এরকম কিছু কিছু ওয়ে আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যাতে আমাদের নোটসটার খুব বেশি সময় না লাগে, ছোটো ছোটো পয়েন্টগুলো আমরা ইজিলি লিখে নিতে পারি, আর এটাতে আমাদের নোটসগুলো দেখতেও কিন্তু ভালো হয়ে যায়। তাহলে এই হলো আমার বেসিক কনসেপ্ট নোটস বানানোর জন্য। এছাড়াও আরও যদি কিছু তোমাদের মাথায় থাকে যেগুলো তোমরা নিজেরা ফলো করো, সেগুলো কিন্তু তোমরা জানাতে পারো কমেন্টে, সেগুলো আমরা বাকিরাও জানতে পারবো, বাকিরা ইউজ করতে পারবো। তাহলে আলটিমেটলি যে নোটটা আমাদের তৈরি হবে সেটা কিন্তু খুব ভালো হবে এবং দেখতেও ভালো হবে। এবং এটা শুধু তোমাদের যে পরীক্ষা দিচ্ছ তখন হেল্প করছে তা না, ধরো তোমাদের কালী পরীক্ষা,
তো আজকে তুমি গোটা চ্যাপ্টার পড়বে না, জাস্ট নোটসটা তুমি খুললে সেই চ্যাপ্টারে কি কি আছে শর্ট ফর্মে লেখা। সো কুইক রিভিশন, তো কুইক রিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন, যেটা এখন তোমাদের আসে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, তো এমসিকিউ কোয়েশ্চেনের আনসার করার জন্য এই নোটসগুলো খুব ইম্পর্টেন্ট হয়, কারণ ওখানে প্রিসাইজ শর্ট শর্ট কনসেপ্ট দেওয়া থাকে, শর্ট কনসেপ্ট তাড়াতাড়ি মাথায় ঢুকে যাবে এবং এমসিকিউ মানে যে কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলোর নোটস আমরা ইজিলি পেয়ে যাব কুইক, খুবই একটা কনসাইজ ফর্মে। ঠিক আছে, তাহলে কী কী আমাদের লাগলো? তাহলে আমাদের যে কুকিংটা চলছিল তার মধ্যে আমরা আগে কী কী নিলাম, প্রাইমারি বই কিছু নিলাম, পাঠ্য বই, তার সাথে সহায়িকা নিলাম, তার একটা টপিক নিলাম, তাকে সাব টপিকে ভাগ করলাম, তাকে পড়লাম দু তিনবার, নিয়ে দু তিনবার পড়ে বুঝলাম, বোঝার পরে সেখান থেকে যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট লাগলো সেটাকে আমরা লিখে নিলাম। কীভাবে লিখলাম? নিজের ভাষাতে, ওন ল্যাঙ্গুয়েজে সরলভাবে লিখলাম, যেটা আমাদের মাথায় মনে থাকবে, যেভাবে মনে থাকবে। এবার এটা বিভিন্নভাবে আমরা মনে করতে পারি, বিভিন্নভাবে লিখতে পারি, পয়েন্টসে লিখতে পারি, ডায়াগ্রামে লিখতে পারি, ফ্লো চার্টে লিখতে পারি, টেবিলে লিখতে পারি, অথবা মাইন্ড ম্যাপ বানিয়ে লিখতে পারি। এবার এই যে লিখবো, নোটস থেকে সুন্দর বানাতে হবে, তার জন্য আমাদের কী কী দরকার হবে? তার জন্য আমাদের দরকার হবে কি, তার জন্য আমাদের দরকার হবে হচ্ছে একটা খাতা, তার মধ্যে একটা পৃষ্ঠা, পৃষ্ঠাটা কীরকম সাদা পেজ, মানে সাদা পেজে ক্লিয়ারলি দেখা যায়, রুল টানাতে একটু প্রবলেম হয় তাতে। এবার আমি লিখবো পেন, কীরকম পেন নেবো, ব্লু নেবো কন্টেন্ট লেখার জন্য, রেড নেবো হাইলাইটের জন্য, ব্ল্যাক নেবো হেডিংয়ের জন্য, অনেকে আবার হাইলাইটারও ইউজ করে। কোথায় গেল? কি ইউজ করে? হাইলাইটার, তাই না? হাইলাইটারও ইউজ করে, তাই না? হাইলাইটার কেন ইউজ করে? কোনো কিছুকে হাইলাইট করবে বলে, রাইট? হাইলাইটারও ইউজ করতে পারো তোমরা, ঠিক আছে? কিন্তু হাইলাইটারে অনেক সময় কী হয়, স্টুডেন্টরা না বুঝে সব কিছু দিয়ে হাইলাইট করতে থাকে, তখন আবার কোনটা ইম্পর্টেন্ট বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আবার তোমরা একটা কাজ করতে পারো, স্টিকি নোটস রাখতে পারো, ধরো যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট তোমরা ভুলে যাচ্ছ সেগুলোকে ছোট্ট ছোট্ট স্টিকি নোটস বানাতে পারো। কী করতে পারো? স্টিকি নোটস, কোথায় লিখি কোথায় লিখি, এদিকে লিখি, স্টিকি নোটস, স্টিকি নোটসও তোমরা চিপকাতে পারো। কোনো ইম্পর্টেন্ট কনসেপ্ট ছোটো ছোটো স্টিকি নোটস পাওয়া যায়, যেখানে তোমরা পড়তে পারো সেখানে চিপকে দিলে, ফলে আসতে যেতে যেই তুমি ওই স্টিকি নোটসগুলো দেখবে, ধরো কিছু ভুলে গেছিলে, একবার দেখে নিই তো ব্যাস মনে পড়ে গেলো, এই যে মনে পড়ে গেলো এটা তুমি আর ভুলবে না। আর তাহলে এই জিনিসগুলোকে আমরা ইউজ করতে পারি টু রাইট নোটস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বেসিক কনসেপ্টটা এবং ভালো লেগেছে, তো এরকমভাবেই তোমরা নোটস বানাবে। আর যদি আরও নতুন নতুন কিছু আইডিয়া থাকে সেটা বলবে, আর আমাদের সাথে থাকবে, পড়তে থাকবে। All the best.